আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে বাইরে চলে যাবো, অর্থাৎ ওমান চলে যাবো। আবার এক মাসের একটু সফর আসছিলাম, ওটা শেষ। তো হচ্ছে আমরা আজকে ব্যাক করবো। তো ভাইয়ের নামে হচ্ছে আমি এই গাড়িটা নিয়েছিলাম। প্রত্যেকবার গাড়ি নিয়ে সেল করাটা খুব বেশি প্যারা, সেজন্য হচ্ছে এইবার ভাইয়ের নামে গাড়িটা নিয়েছিলাম। তো আজকে হচ্ছে যাবো গা, যেহেতু ভাইয়াকে গাড়িটা চালানোটা একটু দেখা দিতে হচ্ছে, কারণ পাঁচ গিয়ারের গাড়ি বা গিয়ের সামনের দিকে গাড়ি এইসব গাড়ি ভাইয়া আগে চালায় নেই। তো সেই জন্য ওনাকে একটু এগুলো দেখাই দিচ্ছি, প্লাস হচ্ছে গাড়ির যে ব্যাপারটা বা সবগুলো হচ্ছে আমি এই ভিডিওতে ওনাকে বুঝিয়ে দিবো। অ্যান্ড আমি ওনার নামেই গাড়িটা বের করছি, যেহেতু উনি এখানে গাড়িটা চালাবে, আর গাড়িতে আমি ফেলে রাখতে পারবো না। গাড়ি অবশ্যই রানিংয়ে থাকতে হবে, ইঞ্জিন। তো আমি প্রায় আরও পাঁচ ছয় মাস বা এক বছর পরও যদি আসি, গাড়ি বসায় রাখতে সমস্যা হয়, সেই জন্য ভাইয়া চালাবে আর ভাইয়ের নামেই ব্যাপার বাইর করছি, যাতে কোনো সমস্যা না হয়। আর আজকে হচ্ছে এই ভিডিওতে আমি ওনাকে ইন ডিটেল সব কিছু বুঝিয়ে দিব, এবং গাড়ি সম্বন্ধে গাড়ির ব্যাপার সব কিছু ওনাকে আজকে বুঝিয়ে দিব। এই সার নামবে না কই, এই এক তো এই এক হালকা করে টোকা দিবেন খালি, হালকা তারপরে নিউটাল হইব, দুই তো অবশ্যই নিউটাল হইব হইব। যেহেতু এখন চালান ন, আমি একটু ঝামেলা করবো, যদি আমি গায়ে চালানি ঠিক থাকে কোনো সমস্যাও না। এতে গিয়ে হাঁসগা পর্যন্ত আছে, একশো সিঁড়িতে সাইডে থাকে। এখন কত নাম্বারে আছে? তো নিটেলে কেন করছে এবার? দেন ফাইন। কটা মজুর? আচ্ছা আমরা আর কিন্তু জিনিস কই এনেতে দেখছেন, ইয়ানাতে আমের ইয়ানাতে ফায়ার ব্রেক এই ব্রেক ইন দইলে এটার এবং হাতে দুইটার একসাথে রি হইব। এটা সিস্টেমটা এরকম, মানে ফায়ার ব্রেক দিছেন, পিছনের ব্রেক এবং সামনের ব্রেক একসাথে হইব। আগে তো আন্ডা শুধু দোনো হইব, একটা খালি নিচের কে হইতো না, আমি আন্ডা তো খালি সামনেরটা, আন্ডা তো নর্মালি আমি তো সামনেরটাই নর্মালি বেশিরভাগ ইউজ করি, ইমার্জেন্সি হইলে পিছনেরটা ধরি। আর সবসময় হাত মানে সোজা রাখবার চেষ্টা করবেন, যাতে আমের ব্রেক দিবার পরও গাড়ি স্কিড করলে গাড়ি সোজা থাকে, মানে মাথা যাতে পেঁয়া নয়, মাথা পেঁয়া হলে তো গায়ে হয়ে যাবো। একই কিছু বুঝছেন না, আমরা অনেকজন আছি না, কোনই বাস করে চালাই, বাস করে চালাই আমরা ধরেন এক ব্রেক করছি গায়ে কাটতে গিয়েছে, গেড়ি লয়ে গেছে গায়ে হয়ে যাবো। ওই বোতো লয়ে তো নারবেন না, চাইয়েন বাস বাস চালান। মোবাইল চার্জ দিতে নারবেন, মোবাইল চার্জ দিতে নারবেন, মোবাইল চার্জের জায়গা আছে, দেখুলিও না এখন পানি ঢুকবো।
ডাবল স্টিং করতে হারবেন তো লাগে রে ডাবল স্টিং বাস হ্যাঁ ইয়ান সাপ দিয়ে ডাবল স্টিং করে নেবেন আর ইয়ান নাই আহামরি লাগে না তো ইয়ান আমরা রাতে মনে হয় যে চলব ইয়ান ইয়ান আর একটু ভালো লাগানোর দরকার আছিল কিন্তু আমার কাছে মনে হয় যে চলব এসান গাড়ি ইয়া ফার্কিং করবো ঘরে এরকম একটা ডাক্তারি দিয়ে দিবেন এই এখন দেখছেন না কোনো সময় পার্কিং করি একটু এইদিকে টানে দিবেন টানে দিলে আমার গাড়ি বড় বড় জায়গা চলে যাবো এখন হইতো না দেখেন না হিলে বলে একটু টানে সাইজে গায়ে আমরা সালাই মজা হবে নিগেন আমি আমাদের একশো হাসুটে সিজি চালাচ্ছি তো ইয়ান সালাই আনতে খুব ভালো একটা ইয়া লাগছে আর কাগজপত্র কিনা আমরা বুঝে দিব এখন টানি মজা হবে না আওয়াজটা দূর তুমি তো গায়ে দেখলে করতে পারবো একবার সবাইয়ের গায়ে দেখলে কেউ বোঝা যাচ্ছে কিন্তু ইকবাল সাহেবের গায়ে আমি সাইয়েন কত কয় কি না কয় আমি সাইয়েন লাল কালার লইলে মানুষের চোখে ইন লাগতো না লাল অ্যাভেলেবেল আমি হলুদ কালার যখন ইয়ে দেখবো কেউ বোঝা যাচ্ছে ইকবাল সাহেবের গায়ে আমি সাইয়েন যখন আমরা গাড়ি বেশি ম্যাক্সিমাম দেখবো হ্যাঁ কেউ বোঝেন ইকবাল সাহেবের গাড়ি আর গাড়ির সাইলেন্সার আওয়াজটা সেরকম আরে এই এই আচ্ছা এই ডিভাইসই ইয়েন্দি বিত্তে লাগাই আছে বুঝছেন এই জায়গার পানির প্রেশার মারবিলা কম করবেন এই ইয়েন্দি ডিভাইসই আমরা তো টাঙ্কি খুলছি টাঙ্কির বৃত্তে লাগাইছি এই ডিভাইসি ইন্দি লাগানো গেছে এবং ফানি মারবার সময় হিসাব করে মারবে করবেন তারপরে এই জায়গায় গিন এগিয়ে তো ফানি মারছি আর একবার এগুনের সার্ভিস সেন্টারে ভিতরে ফগ ফগ জমে গেছে ফ্রেশার জোরে মারছে এগুনোতে ফ্রেশার জোরে মারছে ভিতরে ফগ জমে গেছে এই এয়ারটাতে মানে একটু হালকা ফ্রেশার মারে এগুলো ময়লা এগুলো একটু আপনার খুশি দিলে যাবো আর মোবাইল স্ট্যান্ডও লাগাইছি আরও কামে দিছে আমিও কামে দিব আশা করি আর চার্জে টার্জে দিতেন গেলেও ভালো চার্জিং স্পিড আছে ভালো চার্জ দিব আর মোবাইল টাইট করে রাখি না একদিন তো দেখছেন রাস্তার টান হয়ে যেতে লেগেছিল আর টাইট করি না সেদিন আর কিছু বাকি আছে না আমি আশা করি তো বিগিন ফিল আপ করেই দেওয়ার চেষ্টা করছি আর কিছু বাকি নাই নিচে ওদের নাম্বার প্লেট আর কি হেদেরটা এই নাম্বার প্লেট বলতে নাম আর কি টিভিএস গ্যালারি এটা লাগতো না এনে ছোট্ট মেট্রো এনে দূর থাকলে হইব চলেন এনে এবার গাঁয়ে সালা এবার কেচ্ছে লাগছে হিন কন না গাড়ি আশা করি আপনার 125 সিসি তো এই যে এইখান হচ্ছে দুলাবের সাথে মোটামুটি সবগুলো কথাবার্তা বলছি উনিও গাড়িটা না এই দুই মিনিট এক মিনিট দুই মিনিট অটোমেটিক বন্ধ হয়ে যাবো তারপরে দুই তিনবার ধরলে আলা তুল চলতে থাকবো এখানে হচ্ছে খুব খারাপ এই যে কয়েকদিন রাইড করছি রাইডের ফলে হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা জমছে এগুলো ওই যে চিটং গেছিলাম চিটং থেকে যাইতে আসছে প্রচুর ময়লা জমছে অ্যান্ড টাইমও নয় যে একটু ভালো করে ভিডিও করবো আমারও আস্তে আস্তে লেট করছে অ্যান্ড এই আর কি এই হচ্ছে অবস্থা পুরো অবস্থা খারাপ ময়লায় আর ওয়াশও করে দিতে পারতেছি না এখন টাইম নেই সব কিছু গুছাইতে হবে এখন অনেক গুছানো বাকি আর এই আর কি ভাইয়াকে আপাতত গাড়িটা বুঝে দিচ্ছি চেষ্টা করছি অল কমপ্লিট করে দেওয়ার জন্য যেহেতু আমার বড় ভাই দুলা ভাই আর আশা করি এখন উনি কমপ্লিট করার মতো কিছুই নেই সব কিছু লাগাইছি আমি এই যে আমার সৃষ্টির জন্য লাগাইছি এখানে লাগাই দিছি যাতে এই জিনিসটা নষ্ট না হয় এই ফিতাটা লাগাইছি ওনার বাজার সাজারে হেল্প করবে এটা লাগাইলাম টায়ার জেল দিলাম এটা লাগাইলাম ফগ লাগাইছি সিকিউরিটি সিস্টেম লাগাইছি এই জিনিসগুলো আমি চেষ্টা করছি কী বলে ওনাকে বুঝে দে এই লাগাই দেওয়ার জন্য যাতে উনি আর এটা হচ্ছে সব থেকে বড় প্যারা যেমন টেস্ট লাইটটা লাগাইতে আমার অলমোস্ট 3-4 ঘন্টা গেছে টেস্ট লাইট এবং টেস্ট লক লাগাইতে তারপর হচ্ছে এগুলো লাগাইলাম মোবাইল স্ট্যান্ডটা আমি নিজেই লাগাইছি এই আর কি ভাইয়াকে এখন পেপার্সগুলো হচ্ছে বুঝিয়ে দিব পেপার্সগুলো বুঝিয়ে দেওয়ার পরে হচ্ছে এই আর কি নিজের গুছানিগুলো গুছিতে হবে এখন অনেক গুছানো বাকি আর ভাইও মোটামুটি দেখলে নিত ভালোই বাইক রাইড করছে এন্ড এই আর কি এই ইয়ে হয়েছে প্রথম সার্ভিসিং করাই দিয়ে পরবর্তী সার্ভিসিং হয়েছে 3000 কিলোমিটার মানে আমি আরও 2 বছর চালাইছি দেবো গাড়ি তারপরে হয়েছে এই 5-10 করাইছি এখন 3 মাস হচ্ছে মানে মানে 5-10 করাইছি তো 10 মাস নেই 5-10 হইলে তাহলে আমি 3 মাস হচ্ছে যাবেন ধরেন আমি
আর ইয়ার কে যে দেখলে নি তো সবকিছু ভাইয়াকে বুঝিয়ে দিলাম, কাগজপত্র সবকিছু। আর এখন থেকে হচ্ছে ভাইয়াই গাড়িতে ড্রাইভ করবে, আমি বাংলাদেশে আসা পর্যন্ত। আমি আসলে দুই এক মাস থাকবো, তখন আমি চালাবো, আবার ভাইয়াকে দিয়ে যাব। তো মূলত এই 125 সিসি সেগমেন্টের ভিতরে আমাদের অত বেশি রাইড হয় না ভাইয়া, শুধু বাড়ি থেকে দোকান। তো এই জন্য 125 সেগমেন্টের গাড়িটাই নিয়েছি, যাতে দুজনেই ভালোভাবে কমফোর্টেবলি চালাতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।